এতদিন বলা হচ্ছিল অমিক্রন, ডেল্টা এবং করোনা ভাইরাসের অন্যান্য যে ভেরিয়েন্টগুলো সেগুলোর তুলনায় কম শক্তিশালী, কিন্তু ব্রিটিশ গবেষকরা বলেছেন করোনা ভাইরাসের ডেল্টা ভেরিয়েন্টের চেয়ে অমিক্রন কম শক্তিশালী, এমন কোনো প্রমাণ তারা এখনো পাননি। গবেষকদের নতুন এই কথায় আবারও উদ্বিগ্নতা তৈরি হয়েছে করোনা বিশেষজ্ঞদের মধ্যে, একই সাথে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষেরা। করোনা সংক্রান্ত নতুন এই গবেষণার বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি আসম মাসুম। শুক্রবার ইম্পেরিয়াল কলেজ অফ লন্ডন গবেষণাটি প্রকাশ করেছে, এতে দেখা গেছে অমিক্রনে পুনরায় সংক্রমিত হওয়ার ঝুঁকি ডেল্টার চেয়ে 5 গুণ বেশি। যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা এবং জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার তথ্যের ভিত্তিতে পরিচালিত গবেষণাটির পিয়ার রিভিউ এখনও সম্পন্ন হয়নি বা শেষ হয়নি। এই গবেষণায় কেবল তাদেরই তথ্য নেওয়া আছে বা হয়েছে যারা গত 29 নভেম্বর থেকে 11 ডিসেম্বরের মধ্যে যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গবেষণায় বলা হয়েছে ডেল্টার চেয়ে অমিক্রনের তীব্রতায় হাসপাতালে ভর্তির ঝুঁকি এবং লক্ষণের তীব্রতা অনুসারে পার্থক্যের কোনো প্রমাণ তারা এখন পর্যন্ত পাননি, তবে এতে স্বীকার করা হয়েছে হাসপাতালে ভর্তি নিয়ে খুব কম তথ্য পেয়েছেন গবেষকরা। 16 ডিসেম্বর প্রকাশিত গবেষণায় দেখা গেছে ভ্যাকসিনের অবস্থা, বয়স, লিঙ্গ, জাতিগততা, উপসর্গহীন অবস্থা, অঞ্চল এবং নমুনার তারিখের উপর নির্ভর করে ডেল্টার তুলনায় অমিক্রনের পুনরায় সংক্রমণের ঝুঁকি 5.4 গুণ বেশি। ইম্পেরিয়াল কলেজ একটি বিবৃতিতে জানিয়েছে অমিক্রনের পুনরায় সংক্রমণের বিরুদ্ধে আগের প্রতিরোধ ব্যবস্থা 19% কম হতে পারে বলে গবেষণা দেখা গেছে। দেখা গেছে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণের 2 বা তার বেশি সপ্তাহ এবং বুস্টার ডোজ গ্রহণের 2 বা তার বেশি সপ্তাহের মধ্যে ডেল্টার তুলনায় অমিক্রনে আক্রান্ত হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গবেষণায় অ্যাস্ট্রাজেনেকা এবং ফাইজার ভ্যাকসিনের কার্যকারীর কথাও বলা হয়েছে। গবেষণার প্রধান অধ্যাপক নেইল ফার্গুসন একটি বিবৃতিতে বলেছেন এই সমীক্ষাটি আরও প্রমাণ করে অমিক্রন ধরনটি সংক্রমণ বা টিকা গ্রহণের পর শরীরে ইমিউনিটি তৈরিতে বাধা সৃষ্টি করতে পারে, যার অর্থ অমিক্রন জনস্বাস্থ্যের জন্য একটি বড় এবং আসন্ন হুমকি হয়ে দাঁড়াতে পারে। যুক্তরাজ্যের ভ্যাকসিন টাস্কফোর্সের সাবেক চেয়ারম্যান ডক্টর ক্লাইড ডিক্স বলেছেন তথ্যগুলোর অতিরিক্ত ব্যাখ্যা না করা গুরুত্বপূর্ণ। তিনি বলেন সিদ্ধান্তগুলোর অনুমানের উপর ভিত্তি করে নেওয়া হয়েছে, কেননা আমাদের কাছে এখনও পর্যাপ্ত কোনো তথ্য নেই। এই ছিল আমার কাছে অমিক্রন সংক্রান্ত নতুন একটি গবেষণা যা সম্প্রতি যুক্তরাজ্যের করোনাভাইরাসের বিশেষজ্ঞরা করেছেন। আপনারা জানেন অমিক্রন যুক্তরাজ্যে ভয়াবহ রূপ ধারণ করেছে। যুক্তরাজ্যে গতকাল পর্যন্ত টানা 3 দিন প্রতিদিন রেকর্ড ভেঙে গতকাল প্রায় 93,000-এরও একটু বেশি আক্রান্ত হয়েছে, আজকেও প্রায় 90,000-এরও বেশি আক্রান্ত হয়েছে। সেখানে অমিক্রন একটি বড় ভূমিকা রাখছে বলে বলা হয়েছে। এই হচ্ছে যুক্তরাজ্যের করোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য। সেই তথ্যগুলো জানতে রানারের ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে থাকুন, চোখ রাখুন আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল www.ranarmedia24.com এ।